জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবেন, আলাদা হ, দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস, দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস, একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, ইসলামরে ভালো লাগে নাই, কোরআনকে ভালো লাগে নাই, আলে মোলামাকে ভালো লাগে নাই, সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে, চিল্লায় বলো ঠিক কিনা? এগুলোর আলাদা লাইন হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে সব পাপীরা আলাদা লাইন ধর, আজকে আলাদা লাইন ধর, দুইটা লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। ওমি আমরা এখানে আসি পাঁচজন, হঠাৎ র‍্যাবের প্রধান এসে বলল দুইজন আলাদা হন, দুইটারে ক্রস ফায়ার দিব। এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? যারা এগুলোর ইন্ধনদাতা, কেয়ামতের দিন তাদের আলাদা লাইন হবে, চিল্লায় বলো ঠিক কিনা? ওই দিন তারা পার পাবে না, ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে। আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর, এরা পাগলের মতো হয়ে যাবে, ডানে বায়ে ছুটতে থাকবে, ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারা কিয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে? জান্নাতীদের লাইনে ঢুকেও এদের কোনো লাভ হবে না, এদের আখের গোছানো যাবে না, এরা শেষ রক্ষাটা পাবে না। এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী, চিল্লায় বলেন ঠিক কিনা? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাব ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওই দিন জাহান্নামীদের চুলের গোছা ধরে, পা ধরে ধরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওরা আফসুস করে বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম? ইসলামের পক্ষে যদি থাকতাম, কোরআনের পক্ষে যদি থাকতাম, ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম, আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক কিনা? কিন্তু কোনো লাভ হবে না, সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন? বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি। ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পড়িয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে সহজ শাস্তি। জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে, পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে, ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে। যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে, জাহান্নামের আগুনের খুন্তি দিয়ে চোখগুলারে ছিদ্র করা হবে। পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন। যারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, বিশ্বনবী বললেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি। অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? বয়ফ্রেন্ড গালি দিছে রাগের চোটে আত্মহত্যা, আছে না নাই? এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে নাই, আছে? আছে। তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল? সব মিশা কথা কইতেছে, কিন্তু সবগুলোর একটা করে আস। মাশাআল্লাহ, আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। অনেকে বিষ খেয়ে মারা যায় কিয়ামতের দিন, জাহান্নামে যখন ওরা ঢুকবে, বিষ খেতে খেতে ওদের জীবন শেষ, একের পর এক বিষ খাবে, মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে, করতেই থাকবে ঠিক কিনা? ব্যাকবাইটিং যারা করেছে, গিবত, চুগলখুরি, একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা, আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই? তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে। ফায়াখমুসুনা বিহি উজুহাহুম, গালের গোস্তগুলো, নিজের চোখগুলো, কানগুলো টেনে টেনে, হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে। ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে, চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ।
চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও, জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই? আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে, একটার নাম হলো জাক্কুম আর একটার নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ছাড়া কোনো খাবার নাই, জাক্কুম ছাড়া কোনো খাবার নাই। এই জাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল ও তলদেশে একটা গাছ আছে, ওই গাছ থেকে একটা কাটাযুক্ত ফল হয়, ওটার নাম হচ্ছে জাক্কুম। তিরমিজির বর্ণনায় বিষ্ণুনী বললেন লাউ আন্না কাতরাতাম মিন জাক্কুম কুতিরাত ফি দারি দুনিয়া লাফসাদাত মাআইশান নাস, জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে। ওই জাক্কুম জাহান্নামীরা খেতে শুরু করবে, কাটাযুক্ত হওয়ার কারণে জাক্কুমের ফল গিলতেও পারে না, ফেলতেও পারে না, গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে যখন জাহান্নামীদের জাক্কুমের ফল আটকে যাবে, জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও, আমাদেরকে কি দাও, পানি দাও। তাদেরকে দেয়া হবে বমি, রক্ত মিশ্রিত পুঁজ, তাদেরকে দেয়া হবে গরম পানি, এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমরা ওই জাহান্নামে যেতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মাউত। মৃত্যুকে তখন ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত, ও জান্নাতীরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো, তোমাদেরও মৃত্যু নাই। কয় বছর আপনি জাহান্নামে চলতে পারবেন? আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। তাই তার ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআনের পক্ষে থাকব না কোরআনের বিপক্ষে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ইসলামের পক্ষে থাকব না বিপক্ষে থাকব আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না? আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না? আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক আমরা চাই কি চাই না? আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে আমরা চাই কি চাই না? এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি দোহা হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। আমরা চাই যে কালিমার পতাকা পতপত করে সংসদ ভবনের উপরে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশাস ইন দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। কেউ যদি চুরিতে ধরা পড়ে, দামি কোনো জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে, গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মোকাররমে বিশাল স্কোয়ারের মধ্যে লক্ষ মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয়, তারপর দিন থেকে একটা চোরও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। একটা জিনাকারের শাস্তি যদি হয়, গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে, একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে না? আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য প্রশাসনের ভাই যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আপনাদের অনেক দায়িত্ব, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কি না? চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত।
এমপি ভাইয়ের কাছে, যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত। এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে আমানত। এজন্য আমানতের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কতগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।